কোরআনের আঙিনায় এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায় এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রহমত মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমজানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আল কোরআনের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার সময়ের সেরা আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2016। হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে আমরা পেয়ে গেছি শীর্ষ ছয়জনকে, সুপার সিক্স রাউন্ডে রয়েছি আমরা। এই রাউন্ডে বিচারক প্যানেলে যারা রয়েছেন চলুন তাদের সাথে পরিচিত হয়ে নিই। মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ কারি জহিরুল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও রয়েছেন হাফেজ মাওলানা আবু ইউসুফ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি মোহাম্মদ মিজানুর রহমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাইখুল কুররা উস্তাদুল হুফাজ হাফেজ আব্দুল হক সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে আজ উপস্থিত রয়েছেন পিএইচপি ফ্যামিলির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহতারাম মোহাম্মদ গোলাম মোস্তফা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলারভা ইসলামী ব্যাংক লিমিটেডের চট্টগ্রামের জোনাল হেড জনাব মোহাম্মদ মুজিবুল কাদের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজকের পর্ব প্রতিযোগীদের জন্য অত্যন্ত কঠিন। পবিত্র কোরআনে একই ধরনের আয়াত আছে বেশ কিছু জায়গায় যেগুলোকে বলা হয় মুশাব্বার আয়াত। সম্মানিত উস্তাদ একটি আয়াত তিলাওয়াত করবেন, সেই আয়াতে কারিমার সাথে মিল রেখে যত জায়গায় এই আয়াতটি আছে সেখান থেকে প্রতিযোগীদের তিলাওয়াত করতে হবে। আজকের মঞ্চে পারফর্ম করবে ছজন প্রতিযোগী। সারা দেশ থেকে বাছাই করা হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে এই ছয়জন উঠে এসেছে সুপার সিক্স রাউন্ডে। প্রিয় দর্শক, প্রথমে ডেকে নিচ্ছি বরিশাল বিভাগের প্রতিযোগী, একজন অত্যন্ত মেধাবী প্রতিযোগী হাফেজ আসিফুর রহমানকে। মঞ্চে আসছে আসিফুর রহমান। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসিফুর রহমান, আমি এখন যে আয়াতটি তেলাওয়াত করব আয়াতে মুশাবা, এই আয়াতটি কথায় কথায় আছে, তুমি এক এক করে পড়ে যাবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم يقولون افتراه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم يقولون افتراه قل فأتوا بسورة مثله ودعوا من استطعتم من دون الله إن كنتم صادقين أم يقولون افتراه قل فأتوا بعشر سور مثله مفتريات ودعوا من استطعتم من دون الله إن أم يقولون افتراه قل إن افتريته فعلي إجرامي وأنا بريء مما تجرمون أم يقولون افتراه بل هو
الحق من ربك لتنذر قوما ما أتاهم من نذير أم يقولون افتراه قل إن افتريته فلا تملكون لي من الله شيئا هو أعلم بما تفيضون فيه كفى به شهيدا وهو الغفور الرحيم صدق الله العظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ما شاء الله أسيف الرحمن সুপার সিক্সে উঠে এসেছ, আজ কেমন করলে জেনে নিচ্ছি ওস্তাদজির কাছ থেকে। আলহামদুলিল্লাহ, তেলাওয়াত খুবই চমৎকার সুন্দর, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আল্লাহ তাআলা তাকে যেন কবুল মঞ্জুর করেন। সেরা সিক্সে যে তারা আসছে, আজকে তার তেলাওয়াতের মাধ্যমে সে এটাকে আবারও আমাদেরকে জানিয়ে দিল। আজকের তেলাওয়াতটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আসিফ, তুমি এগিয়ে যাও। মোহতারাম মেহমান জনাব মোহাম্মদ গোলাম মুস্তফা শুধু মেধা নয়, তার অধ্যবসায়, তার একাগ্রতা এবং তার আন্তরিকতা, এরকম অনেক কিছু যদি না থাকে তাহলে এটা কোনোভাবে কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আমি আশা করি আশিকুর রহমান আরও ভালো করবে এবং সামনে আরও এগিয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি। আসিফুর রহমান, তোমার জন্য শুভকামনা রইল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এবারে মঞ্চে আসছে বরিশাল বিভাগের আরো একজন মেধাবী প্রতিযোগী মুহাইমিনুল ইসলাম, হাফেজ মুহাইমিনুল ইসলাম। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويقولون متى قل لا أملك لنفسي ضرا ولا نفعا إلا ما شاء الله لكل أمة أجل إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين لو يعلم الذين كفروا حين لا يكفون عن وجوههم النار ويقولون متى هذا الوعد إن قل عسى أن يكون ردف لكم بعض الذي تستعجلون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ويقولون متى هذا الوعد إن كنتم صادقين
ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم ধন্যবাদ মারহাবা মাশাআল্লাহ বারাকাল্লাহ সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়ুল কারীম মাশাআল্লাহ মুহাইমিন তুমি বেশ ভালো করেছো তারপরেও সম্মানিত বিচারকের কাছে জেনে আসি তোমার আজকের পারফরম্যান্স সম্পর্কে তো চমৎকার মাশাআল্লাহ মারহাবা বিশ্ববাসীকে তাক লাগানোর মতো তেলাওয়াত সে করেছে আজকে তো আমরা দোয়া করি সে যেন ভবিষ্যতে এরকম আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববাসীকে একটি চমক লাগানোর মতো পরিবেশ যে সৃষ্টি করতে পারে আল্লাহ রাব্বুল আলমিন তাকে তৌফিক দান করুক আমি হাফিজ মুহাম্মদুল ইসলামের এই তেলাওয়াত এবং তার যে সাহস এ দেখে এতটুকুই বলবো যে এই ছেলেরা এরা একসময় শুধু দেশ নয় সারা বিশ্বকে জয় করবে ইনশাআল্লাহ সম্মানিত মেহমান জনাব মোহাম্মদ মুজিবুল কাদের আলহামদুলিল্লাহ তার তেলাওয়াতটা উপভোগ করলাম এই নৈসর্গিক পরিবেশে মুহাইমিনের মতো একজন হাফেজ আমাদের সামনে তা তেলাওয়াত করলো তার সুরে অবশ্যই দূর হবে পৃথিবীর সকল আদার কালো অবশ্যই দূর হবে আমরা সে আশা করছি মুহাইমিন আমি দোয়া করছি তুমি অনেক অনেক দূরে গিয়ে যাবে মুহাইমিনুল ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য অনেক সাফল্য বরাদ্দ রাখুন ধন্যবাদ তোমাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক চলছে সুপার সিক্স রাউন্ড এবারে মঞ্চে আসছে সিলেটের প্রতিযোগী আপনাদের সকলের প্রিয় কালিম সিদ্দিকী হাফেজ কালিম সিদ্দিকী এসো শান্তির মোহনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কালিম সিদ্দিকী ভালো আছো তুমি জি ভালো আলহামদুলিল্লাহ স্যার আপনি কেমন আছো জি আমি তো অনেক ভালো আছি আজকে তো তোমাকে খুব স্মার্ট লাগছে জি আলহামদুলিল্লাহ আজকের প্রশ্ন খুব কঠিন কোনো অসুবিধা নাই তো জি না ইনশাআল্লাহ মাশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله ما في السماوات وما في الأرض وإلى الله ترجع الأمور كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون
আর কোথায় আছে? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন মুহীতা ওয়া ইয়াসতাফুনাকা ফিন নিসা আর কোথায় আছে? وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَلَقَدْ وَصَّيْنَا الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ وَإِيَّاكُمْ أَنِ اتَّقُوا اللَّهَ وَإِنْ تَكْفُرُوا فَإِنَّ لِلَّهِ مَا السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَكَانَ اللَّهُ غَنِيًّا حَمِيدًا আর কথা আছে? وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَكَفَى بِاللَّهِ وَكِيلًا إِنْ يَشَأْ يُذْهِبْكُمْ أَيُّهَا النَّاسُ وَيَأْتِ بِآخَرِينَ আর কোথায় আছে? وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ يَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ আর কোথায় আছে? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু ওয়া ইয়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা الَّذِينَ يَجْتَنِبُونَ كَبَائِرَ الْإِثْمِ وَالْفَوَاحِشَ إِلَّا اللَّمَمَ إِنَّ رَبَّكَ وَاسِعُ الْمَغْفِرَةِ هُوَ أَعْلَمُ بِكُمْ إِذْ أَنشَأَكُم مِّنَ الْأَرْضِ وَإِذْ أَنتُمْ أَجِنَّةٌ لأمهاتكم فلا تزكوا أنفسكم هو أعلم بمن اتقى أفرأيت الذي تولى وأعطى قليلا وأكدى আর কোথায় আছে গোলাম চৌধুরী? আর কোথাও নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নাবিয়্যুল কারীম। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা জেনে আসি আজকের পারফরম্যান্স সম্পর্কে সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবের কাছে। আজকে আমার সমস্ত মন্তব্যগুলো আমি দুইজন ব্যক্তিকে ভাগ করে দিব। একজন হলো এই প্রোগ্রামটির শুরুতে যিনি সহযোগিতা করেছিলেন, যার সাপোর্ট ছিল, সেই মহান ব্যক্তি আজকে আমাদের মাঝে উপস্থিত। আজকে জনাব পিএসপি ফ্যামিলির অন্যতম একজন ব্যক্তি জনাব মোস্তফা স্যার এবং আমার উস্তাদ হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান। আমার মন্তব্যগুলো তারা দুইজনে করবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার এই প্রতিভাকে ধরে রাখার মতন আল্লাহ তাআলা তাকে শক্তি দান করুন এবং সে যেন একজন আন্তর্জাতিক মানের হাফেজ হওয়া সত্ত্বেও তার সাথে সাথে যেন আন্তর্জাতিক মানের একজন আলেম হতে পারেন, মুফাসসির হতে পারেন, মুহাদ্দিস হতে পারেন, আমি দোয়া করব ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি মোহাম্মদ গোলাম মোস্তফা সাহেব, আমি কলিম সিদ্দিকী সম্পর্কে তেলাওয়াত সম্পর্কে কোনো মন্তব্য করার আগে আমার মনে হচ্ছে যে আমি যদি বসে তার সম্পর্কে মন্তব্য করি তাহলে আমার দিল
তৃপ্ত হবে না। আমি এ পর্যন্ত যে কয়টা তেলাওয়াত শুনেছি তার মধ্যে অন্যতম তার তেলাওয়াত। এই প্রোগ্রাম প্রথমত দুজন ব্যক্তির আনুকূল্যে বা দুজন ব্যক্তির প্রচেষ্টায় প্রতিফলিত হচ্ছে, বা এটা দেশের মানুষ দেখতে পাচ্ছে, আমার মতো মানুষ যারা তারা দেখতে পাচ্ছে। তার প্রথম হচ্ছে পিএসপি ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান আহলাদ সুবি মোহাম্মদ মিজানুর রহমান, যিনি এটাকে অ্যাকসেপ্ট করেছেন এবং যিনি এটার পেছনে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন। আর দ্বিতীয় হচ্ছে যার মাধ্যমে এটা বাস্তবায়িত হচ্ছে, কোরআনের আলো প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আবু ইউসুফ সাহেব। কোরআনের তেলাওয়াতের যে মাধুর্য সেটা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানছি, সারা পৃথিবী জানছে। আমাদের উচিত এই দুজন ব্যক্তির জন্য দোয়া করা, আল্লাহ ওনাদেরকে দীর্ঘায়ু দান করুন এবং আমরা এই অনুষ্ঠানের জন্য উত্তরোত্তর শুনতে পারি। কলিম সাদিকি, তোমার জন্য শুভকামনা রইল, আশা করি তুমি ভালো করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি বাংলাদেশে ইসলামের প্রবেশদ্বার বীর চট্টলার একজন মেধাবী প্রতিযোগী আসাদ আল সুয়াইমিকে। মঞ্চে আসছে হাফেজ আসাদ আল সুয়াইমি। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين كفروا وكذبوا بآياتنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون. আর কোথায় আছে? ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নিআমাতাল্লাহি আলাইকুম ইয হামমা কাওম আর কোথায় আছে? وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَئِكَ أَصْحَابُ الْجَحِيمِ. يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُحَرِّمُوا طَيِّبَاتِ مَا আর কোথায় আছে? আর কোথায় আছে? لعبوا ولهوا
وتكاثر وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد أرتوني نكي جارسي أركوت هيا تسي برو والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار خالدين فيها وبئس المصير أركوت هيا بولو أركوت هيا أركتي أتسنا جينا ما شاء الله ما شاء الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ما شاء الله সম্মানিত বিচারক আসাদ আল সুয়াইমি আজ কেমন করলো সব মিলে সে অনেক সুন্দর করেছে হাফেজ আল আসাদ আসাদ আল সুয়াইমি আসলে সে অনেক দূর এগিয়ে যেতে পারবে এটা আমার বিশ্বাস আপনার অনুভূতি আমরা একটু জানতে চাচ্ছি এরকম একটা ভালো একটা উদ্যোগের সাথে আলআরএফআই ইসলামী ব্যাংক জড়িত থাকতে পেরে আমি মনে করি তাদের দায়িত্বটা পালন করছে কোরআনের প্রতি কোরআনের আলোর প্রতি এবং কোরআন আলোয় সমৃদ্ধ একটি সমাজ গড়ার প্রতি আমরা অত্যন্ত আর গর্বিত এবং আনন্দিত আসাদ আল সুয়াইমি তোমার জন্য অনেক শুভকামনা রইল আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সহায় হবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবারে মঞ্চে আসছে ঢাকার প্রতিযোগী হাফেজ ইয়াকুব হোসেন তাজ মঞ্চে আসছে ইয়াকুব হোসেন তাজ এসো শান্তির মোহনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম يا أيها الذين آمنوا اتقوا الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون আর কোথায় আছে يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما
আর কোথায় আছে বলো, একটু খেয়াল করো, সুরাতুল বাকরাতে আছে বলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। ইয়া আর কোথায় আছে? সূরাতুল আহজাবে আছে বলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসু মা কদ্দামাত লিগদ বলো। আর কোথায় আছে? সূরাতুল হাদিদের শেষে বলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু। হাসবুক সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুন নাবিয়ুল কারীম। ওর চোখের অশ্রু আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে। মাতৃহারা ইয়াকুব হোসেন তাজ শুরু থেকে আজ পর্যন্ত চমৎকার পারফরমেন্স করে উঠে এসেছে এই সুপার সিক্স রাউন্ডে। সম্মানিত বিচারক হাফিজ কারি জহিরুল ইসলাম, ইয়াকুব হোসেন তাজ, প্রোগ্রামের ফরম্যাটের কারণে এখানে কেউ না কেউ বাদ যাবে, এটা একটা সিস্টেম, কিন্তু প্রত্যেকের যোগ্যতা রাখা ফার্স্ট হওয়ার। মন খারাপ করো না, আমাদের সকলের দোয়া আছে তোমার সাথে। তুমি তো অনেক ভালো করেছো, এ পর্যন্ত সবাই তোমার প্রশংসা করেছে, আমরা সবাই তোমার মায়ের জন্য দোয়াও করেছি, আমরা সব সময় তোমার পাশে আছি, আগেও বলেছি, আজকেও আবার নতুন করে বলছি যে কোরআনের আলো ফাউন্ডেশন সবসময় তোমার পাশে থাকবে ইনশাআল্লাহ। তুমি এগিয়ে যাও বাবা, তুমি অনেক বড় হবে, আমরা দোয়া করি। ইয়াকুব হোসেন তাজ, তোমার জন্য শুভকামনা রইল। মঞ্চে আসছে সর্বশেষ প্রতিযোগী, ময়মনসিংহ বিভাগের মেধাবী প্রতিযোগী তরিকুল ইসলাম, হাফেজ তরিকুল ইসলাম। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
وعدها الله الذين كفروا وبئس المصير وإذا تتلى عليهم آياتنا بينات ما كان حجتهم إلا أن قالوا ما كان حجتهم أبر بلايت وإذا تتلى عليهم آياتنا بينات ما كان حجتهم إلا أن قالوا ائتوا بآبائنا إن كنتم صادقين قل الله يحييكم ثم يميتكم ثم يجمعكم إلى يوم القيامة لا ريب فيه ولكن أكثر الناس لا يعلمون وإذا تتلى عليهم آياتنا قال أساطير الأولين أي تذكر ما لقي بالصو وإذا تتلى عليهم آياتنا قال أساطير الأولين أمن أسنكي كي بلسون أمي وإذا تتلى عليهم بجنت آيات الشروع أمي بولا ديسي آيات مشابه إتزا غايا سي تمي دارا بايك فورد داو تمي مازغن تاكي بكيبتو بابي دورتي بلسو تاو اكتر مدي بول كرسو وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين لا يرجون لقاءنا نأتي بقرآن غير هذا أو بدل قل ما يكون لي أن أبدله من وإذا تتلى عليهم آياتنا قال أساطير الأولين بربرا কি কথা বলছ এরকম বলছ কোন এরকম ভাবে তো আয়াত নেই ওটা إذا تتلى عليهم آياتنا قال أساطير الأولين পারবে কি 9 ফারার 19 পৃষ্ঠা পড়ো তো দেখি কি আছে وإذا تتلى عليهم آياتنا قالوا قد سمعنا لو نشاء لقلنا مثل هذا إن هذا إلا أساطير الأولين غفار সূরা মারইয়াম সূরা মারইয়ামটা পড়ো কি আছে সাদাকাল্লাহুল আযীম সাদাকাল্লাহুল আযীম উস্তাদ জি তরিকুল ইসলাম সম্পর্কে কিছু বলুন এই পর্যন্ত সে ভালোই করে আসছিল কিন্তু আজকের যে ফরম্যাট আমাদের ফরম্যাট অনুযায়ী সে কিছুই করতে পারে নাই মাত্র তিনটি প্রশ্নের উত্তর দিয়েছে বাকিগুলি একটাও পারে নাই আমি বলে দিছি তাও উত্তর দিতে পারতেছে না এখন তো আমাদের ফরম্যাট অনুযায়ী আমাদের এখানে কাজ করতে হবে বিচারকগণ দেখে কি সিদ্ধান্ত নেয় আলহামদুলিল্লাহ দেখা যাক কি হয় তরিকুল ইসলাম তোমার জন্য অনেক দোয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ দর্শক সময়ের কাঁটা ঘুরে আমরা চলে এসেছি এই পর্বের
একেবারে শেষ পর্যায়ে। এখন ফলাফল ঘোষণা করা হবে, তার আগে আমি ডেকে নিচ্ছি আজকের প্রতিযোগীদেরকে মঞ্চে। দর্শক, সুপার সিক্স রাউন্ডের এই ছয় প্রতিযোগী প্রত্যেকেই সেরা, প্রত্যেকেই মেধাবী। এরা সকলেই আমাদের হৃদয়কে জয় করেছে, পবিত্র কোরআনুল করিমের অসাধারণ তিলাওয়াতের মাধ্যমে এরা জয় করে নিয়েছে আপনাদের মনও। এই ছজন থেকে আজ বিদায় নেবে দুজন, আর চারজন উঠে যাবে পরবর্তী রাউন্ডে। যারা বিদায় নেবে তাদের জন্য রয়েছে 50,000 টাকা পুরস্কার। এই পুরস্কার স্পন্সর করেছে বাংলা ক্যাট। আর সর্বোচ্চ নম্বর পেয়ে যে চলে যাবে পরবর্তী রাউন্ডে, তার জন্য রয়েছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সর্বোচ্চ নম্বর পেয়ে যে চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে, আমি এবার তার নাম ঘোষণা করছি। সর্বোচ্চ নম্বর পেয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে বরিশাল বিভাগের প্রতিযোগী মোহাইমিনুল ইসলাম। আমাদের মধ্য থেকে আজ বিদায় নিচ্ছে দুটি রত্ন, আমাদের দুই নয়ন, ইয়াকুব হোসেন তাজ এবং তরিকুল ইসলাম। তাদের জন্য আন্তরিক সমবেদনা রইল। বিদায়ী বন্ধুদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। সেই সঙ্গে তাকে অনুরোধ জানাচ্ছি সম্মানিত মেহমানদ্বয়কে মঞ্চে নিয়ে আসার জন্য। জীবনকে কর মহিয়া, সে পথে আমাদের আহ্বান, জীবনকে কর মহিয়া। প্রিয় দর্শক, বিদায়ী দুটি ছোট্ট মুখ, তাদের মলিন মুখ আমার হৃদয়তন্ত্রীকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে, কিন্তু বাস্তবতাকে মেনে নিতেই হবে, এগিয়ে যেতে হবে সামনের দিকে। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় চ্যানেল এনটিভির পর্দায় আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। মহান রাব্বুল আলামিন আপনাদের সকলের মঙ্গল করুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। করো মহিয়া, এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়া। জ্বলে ওঠো কোরআনের মহিমায়, বিশ্বে শান্তির আওয়াজ তোলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।